মানুষের হায়াত মৌতের কোনো স্থিরতা নাই। যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তবে এভাবে জুলুমদের অপবাদ নিয়ে মরতে চাননি তিনি। যারা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে অন্যায় অবিচার করেছিল এবং তাকে রাজাকার বলে কটাক্ষ করেছিল, আজকে তাদের প্রত্যেকের জীবনে দুরবস্থা শুরু হয়ে গেছে। জালিমদের এই দুরবস্থা আমরা সবাই দেখতে পেলেও শুধু দেখতে পারছেন না আমাদের সবার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। শুধুমাত্র শেখ হাসিনার নিজের স্বার্থের জন্য অন্যায়ভাবে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে কারাদণ্ড দিয়ে কারাগারে হত্যা করেছেন। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তি দেওয়া হোক কারা চান এবং কি শাস্তি চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আওয়ামী লীগের আজকের এই পরিণতির কথা আজ থেকে 10 বছর আগে বলে গিয়েছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। বর্তমান সরকার অস্বাভাবিক এবং অসুস্থ হয়ে পড়েছে। তাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী তথাকথিত ডিজিটাল বাংলাদেশ গড়ার অজানা মহাসড়কে উঠতে গিয়ে তারা মহাজোট নিয়ে গোটা জাতির উপরে মহাজঞ্জাল হিসেবে মহাযন্ত্রণায় পরিণত হয়েছে। এই সরকারের আমার দৃষ্টিতে 3টা মরণ ব্যাধি এ সরকারকে আক্রান্ত করেছে। এই মরণ ব্যাধি থেকে আমরা তাদেরকে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই। এই 3টি মরণ ব্যাধি তাদের যে হয়েছে সেটার ব্যাখ্যা আমি অল্প কথায় শেষ করে দেব, আগেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টি ব্যাধির প্রথম ব্যাধি হচ্ছে, এ সরকারের 1 নম্বর ব্যাধি, তারা অতিমাত্রায় বাম ঘাসা হওয়ার কারণে এবং ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে জলাতঙ্ক রোগীর মতো ইস্তাবাতঙ্ক রোগী পরিণত হয়েছে। যেখানে ইসলাম সেখানে সন্দেহ, তাই সেটা ব্যাংক হোক, বিমা হোক, আন্দোলন হোক, সংগঠন হোক, সংস্থা হোক, এমনকি এনজিও যদি হয়, ইসলাম যেখানে নজরদারি সেখানে, ইসলাম যেখানে কুনজর সেখানে। এরপরে এ রোগের আরেকটি লক্ষণ, সামান্য সামান্য সুতা নাতায় আলেমদেরকে গ্রেফতার করা। মাওলানা ফজলুল হক মুফতি আমিনীকে গ্রেফতার করে এই সরকার চরম অন্যায় করেছে। মুফতি আমিনীকে ছেড়ে দিতে হবে, আলেমদের সাথে বেয়াদবি জনগণ বরদাস্ত করবে না। এই সরকারের 2 নম্বর ব্যাধি, রাজনৈতিক প্রতিহিংসা। এর কয়েকটি লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ, নন ইস্যুকে ইস্যু করা, ডেট ইস্যুকে ইস্যু করা এবং মীমাংসিত ইস্যুকে জীবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে নাজেহাল করা, ঘায়েল করা। এই সরকারের এই রোগের 3 নম্বরের লক্ষণ হচ্ছে, তাদের সোনার ছেলেদেরকে দিয়ে চর দখলের ন্যায় হল দখল, ইউনিভার্সিটি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এ সব কিছু করছে। সন্ত্রাসী দিয়ে গোটা বাংলাদেশকে অস্থির এবং অশান্ত করে তুলেছে। লাস্টলি অ্যান্ড ফাইনালি 3 নম্বরের ব্যাধি, মরণ ব্যাধি, সেই ব্যাধিটা হচ্ছে অতিমাত্রার প্রতিবেশী প্রেম। প্রতিবেশীর প্রেমে অস্থির, তারা যদি করিডোর চায় করিডোর দিতে হবে, গ্যাস চায় দিতে হবে, পোর্ট চায় দিতে হবে, বাংলাদেশের সব নদী মরে যাক টিপাইয়ের বাঁধ দিতে হবে, বাংলাদেশের সমস্ত নদী শুকায় যাক তাও তাদেরকে দিতে হবে। এই রোগগুলিতে তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। এই ত্রিবিধ মরণ ব্যাধির আশু সুচিকিৎসা প্রয়োজন। 2008 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পর আওয়ামী লীগের গলার কাটা হয়ে উঠেছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। সাঈদীর বিভিন্ন সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতেন। সাঈদীর বলিষ্ঠ কণ্ঠে আওয়ামী লীগের সমালোচনায় কেঁপে উঠতে শুরু করে শেখ হাসিনা সাম্রাজ্য, আর তখন সাঈদীকে দমিয়ে রাখার জন্য শুরু হয় ষড়যন্ত্র। যুদ্ধ অপরাধী বিচারের জন্য মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় আদালতে। জেনে রাখা ভালো, সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আমাদের মানবতার ফেরিওয়ালা আওয়ামী লীগের দালাল ব্যারিস্টার সুমন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শাস্তি দেওয়ার জন্য কাজ করেছিলেন ব্যারিস্টার সুমন। সেই সময় ষড়যন্ত্র করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার বলে ফাঁসিয়ে দেওয়া হয়। অথচ বিভিন্ন সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন তিনি রাজাকার না। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই,
সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। তারপর বলছে কি, এরপরে বলছে আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত 300+ পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা, 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা নাম রাখছে, কুদরতে খোদা আসলে গজবে খোদা, এ লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না, আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। শেখ হাসিনা বুঝতে পেরেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্ত রাখলে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না, তাই সাঈদীকে রাজাকার প্রমাণ করতে বিভিন্ন মিথ্যা সাক্ষী নিয়ে আসা হয় আদালতে। আর আদালতে সাঈদীর পক্ষে সাক্ষীদেরকে আদালত প্রাঙ্গণ থেকে গুম করে নিয়ে যাওয়া হয়। 1971 সালে আপনার বাড়িতে কি ঘটনা ঘটছিল, আপনার ভাই কিভাবে মারা গেলেন এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল? 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি, তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে। থাকার পরে শনি টের পাই, মিলিটারি টের পাই, টের পাওয়ার পরে আমরা আমার মা আর আমি আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি। যাওয়ার পরে আমরা আড়ালে বসে দেখি যে 15-16 জন মিলিটারি আসছে, তার সাথে দেশীয় মানুষের সঙ্গে কয়েকজন রাজ্জাক, সেকেন্দার সিকদার, দানেশ মোল্লা, গনি গেজি, মুসলিম মাওলানা ও মহাসিন ও মমিন ও মুন্সি, এইটা ছিল। তার সাথে কেউ ছিলেন না, তার সাথে কেউ ছিলেন না, যদি কেউ আসতে তাহলে তাকে চিনতাম। সাইদি সাহেব ছিলেন না, তার ভালোভাবে আমরা চিনি। তার শ্বশুরের দোকান ছিল পাড়ে এক কাপড়ের দোকান, সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে। সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম, সে ছিলেন না, তারে আমরা দেখিনি। আমার ঘরে আমার বড় ভাই ঘরে উঠিয়ে ওই মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা উঠিয়া আমার বড় ভাই অসুখী মানুষ তার উড়ানে নামাইয়া রাইফেলের কুন্দা দিয়া পিডিআই উড়ানে বসে পিডিআই তার বানিয়ে সঙ্গে নিয়া নিয়া আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল সব বাড়ি পুরাই ফেলে। পুরাই ফেলানোর পরে আমার ভাইকে নিয়ে অগলাবে নিয়ে যায়। যাওয়ার পর কিছু সময় পরে দেখেছেন ধমর, ধমরের পরে আমরা তো বাড়ি বসে দেখি। বিকেলবেলা বিকেলবেলা শুনতে পাই আমার ভাই বা অগলাবে নিয়ে দিয়ে 5-6 জন লোক টানিয়া পিরিসুর যায়, পিরিসুর যায়। এই শুনছি চাউ কাছে মুখে শুনছি সেখানে সাজি ছিলেন না, যদি থাকতেন তা আমার কাছে বলতেন, ছিলেন না সেও। যাওয়ার পরে পরদিন সকালবেলা শুনি পিরিসুর বলেশ্বর নদীর পারে নিয়া আমার ভাই বাগলাবেন গেছে 5-6 জন লোক একাত্র করিয়ে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে গুলি করে। সেখানে সাইদি শেখ ছিলেন না, সে যথেষ্ট ভালো লোক ছিলেন, সে সেখানে আমার এই ভাইয়ের অভিযোগ। আপনার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলেশ্বর নদীর ঘাটে বসিয়া হত্যা করছে আমার ভাই। হত্যা করলো আপনার ভাইকে ওই পাকিস্তানরা আর আমার দেশীয় যে রাজ্জাক, সেকেন্দার সিকদার, দানেশ মোল্লা, গনি গেজি যারাই ছিলেন
তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই গুলি করিয়া মারছে। তার সাথে সাজির সাথে ছিলেন না, কখনো তার নাম শুনিও না আর সে ছিল না। তো আপনি তো সরকারের পক্ষের একজন সাক্ষী ছিলেন, সরকার পক্ষের মানুষ সাক্ষী ছিলেন, আপনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসলেন না কেন? আসেনি, আমি সত্য সাক্ষী দেবো কি দেন, এই জন্য আমি এইদিকে আমি যাইনি, এদিকে আমাকে আনছে, তারা আমার আনে নাই দেখিনি আমার বাড়ি, কিভাবে আমি বলবো আমি যে এই যারে আমি না দেখছি আমার বাড়ি, আমি কোনোদিন মিথ্যা কথা বলতে নেই, কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। ট্রাইব্যুনাল থেকে তো লোক গেছিল আপনাকে আপনার বাসায়? হ্যাঁ গেছিল, আমার বাড়িতে গেছে, তখন মাহাবু আমার বাড়িতে যাইয়া বলে বলে তুমি এরকম সাক্ষী দিতে যাবার একটা পারে আট। মাহবুবকে? মাহবুব হলো মুক্তিযোদ্ধা, এখন বর্তমানে মুক্তিযোদ্ধার কমান্ডার সাজে এই এই মাহবুব এই আর কি এইসব আমার কাছে বলছে বলে তুমি একটু সাক্ষী দিতে যাবা। ঠিক আছে, আমি যা জানি সত্য কথাই বলতে পারি, ঠিক আছে তুমি যাবা আমার সাথে। এখন আমার মিয়া রাজলক্ষ্মী পাড়া রাজলক্ষ্মীর স্কুলে দোতলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে, তাহলে আমি যদি জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে এই কথা বলা শুরু করছে। পরে আমি যে বলি এই অমুক অমুক ছিল, বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাইদের কথা বলো, আমি পারবো না বলতে সাইদের কথা বলতে, যারে আমার বাড়ি দেখিনি আমি কখনো বলতে না। তখন আমার প্যাটকসে সিন্ডি মারে, আমার প্যাটকসে আঙুল দিয়ে গুতে মারে মানিক ও মাহাবু দুজনে ইয়ে করতেছে। তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে, তখন তার সামনে বলল স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো। তখন এই কথা বলার পরে তবু আমাকে ওইভাবে মানে ওই আঙুল দিয়ে গুতে প্যাট কষে আপনার থেকে মোর নির্যাতন করছে, হ্যাঁ আমাকে খুব রকমই করছে। তখন আমি তার কাছে বলি সে ওই ট্রেনমেন্টের কাছে, তখন ট্রেনমেন্ট সাহেব বলে কি মাহবুব সাহেব আপনি যে সাক্ষী দেন এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে, আপনার সাক্ষী হয় না। তখন অন্য টেবিলের লোকে বলে কি হেজা জানে ইয়ে বলতে দেন। তখন এই কথা বলার ফলে আমার ওইখান দিয়া মাহবুব আর ওই মানিকৃষ্ণ আমার উঠে গেতে আমি চলবে এই বাড়িতে। আপনাকে তো সাইরি সাহেবের পক্ষের লোকজন অস্ত্রধারী লোকেরা সাইরি সাহেবের ক্যাডাররা হুমকি ধামকি দিছে বলে না, তারা আমরা কোনোদিন কোনোদিন আমার সাথে কেউ দেখা হবে না হুমকি ধুমকি। আমার বর্তমানে আওয়ামী লীগের পক্ষে যে মাহবুব সাহেব এই হেই আর কি আমার এই খুব মাহবুব আর মানিক এই আর কি খুব হুমকি দিতেছে এই এইভাবে। আমার আর একদিন বলতেছে কি তোমার একটি গাড়ি একটি খামার দেবো আর 1.5 লাখ টাকা দেবো, তুমি সাইদি সাহেবের নামের কথা বলো। আমি বললাম না আমার মরা ভাইকে আমি ব্যস্ত, আমি শিখেন নাই, আমার এখনো দেখছি দরকার নেই, আমি আর খাবার না মিথ্যা দরকার নাম যারে না দেখছি আমি এই নামের কথা বলতে পারবো না। আর আমার যে এই যে তুমি ইয়ে কবুলে আমি মিথ্যা বলতে পারবো না আর কিছু না। আপনার মেয়ে তো সাইদি সাহেবের লোকেরা হুমকি ধামকি দিছে, আপনার মেয়ের নামে তো জিডি করা হয়েছে এখানে? না আমি যখন বাড়ি দিয়ে চলে যাই, আমি যখন বাড়ি দিয়ে চলে যাই তাদের ওই মারিকুতা খাইয়া চলে যাই। হ্যাঁ আমি দিন দিন এই বাজারে আমি যাই, তখন লোকজন দিয়া আমার ওই রক করতে চায় পায়ের কারা ওই মাহবুব আর মানিক লোকজন নিয়া রক করতে চায় রক করতে চায়। তখন আমি বাড়িতেও যাই আমার বেয়ার দেশে, তখন আর কি বেয়ার দেশে হেকের মধ্যে আমার একদিন আবার হঠাৎ আমার সাথে দেখা, দেখার পর তাহলে তুমি এই সে একটি বাড়ি একটি খামার তুমি নেবা আর নাইলে তুমি সেই দেশে থাকতে পারো না। এই শেষে তারা আমার খুব টর্চারিং করার পরে আমি বাড়ির দিয়া চলিয়ে গেছি। চলিয়ে যাওয়ার পরে আমার মেয়ে মেয়ের আজকে হুমকি দিয়েছে তোর মায়ের বাবার নামে তুই গুমকেশ করে তাহলে আমার বাবার নামে গুমকেশ করে করা লাগবে না, বা আমার স্ত্রীর কাছে বলছে কাল হে যেখানে থাকবো না আমার সাথে কথাবার্তা চলে আমরা কেমনি গুমকেশ করতে পারবো না। এই শেষমেশ মানে জোরপূর্বক আমার মেয়েকে 1,000 টাকা দিয়া একটা সই নিয়েছে জোরপূর্বক। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে কারাদণ্ড দেওয়ার পিছনে বড় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা, অথচ আজ শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখতে পারছে না। এছাড়া ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ব্যারিস্টার সুমন, আজকে ব্যারিস্টার সুমনও বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। এছাড়া আদালতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দেওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এমন করুণ পরিণতি এটা প্রমাণ করে যে দেলোয়ার হোসেন সাঈদীর সাথে তারা নির্মম অবিচার অন্যায় করেছে, যার ফল ভোগ করছে এখন। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা অন্যায়ভাবে কারাদণ্ড দিয়েছে তাদের কী শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।